বিজেপির ওয়াকআউট সরগরম বিধানসভা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে রাজ্য সরকার ব্যর্থ বিষয়ক দৃষ্টি আকর্ষণকারী প্রস্তাব বিজেপির। দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে সরগরম বিধানসভা। এই নিয়ে দৃষ্টি আকর্ষণকারী প্রস্তাব আনেন বিজেপির বিধায়ক নরহরি মাহাত। জবাব দেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। জবাব সন্তোষজনক নয়, ওয়েলে বিক্ষোভ বিজেপির। তারপর বিরোধী দলনেতার নেতৃত্বে ওয়াকআউট করে বিজেপি বিধায়কেরা। বাইরে বিক্ষোভ দেখায় তারা, ঘটনাকে কেন্দ্র করে সরগরম বিধানসভা। আপনার জন্য তারা ইলেকশন করায়। পেট্রোল ডিজেলের দাম এত বেড়েছে, যার সাথে দ্রব্যমূল্যের একটা প্রত্যক্ষ যোগাযোগ আছে, কি বলবেন? দেখুন, আমাদের পেট্রোল ডিজেলের দাম আমাদের সরকার কমিয়েছে। উনি এক টাকাও কমিয়েছেন? এক টাকাও কি কমিয়েছেন? উনি বাড়িয়েছেন। তাই এগুলো বলে লাভ নেই। পেট্রোল ডিজেলের দাম ডেফিনেটলি আজকে দাম বাড়ার সাথে, কিন্তু তার মেন কারণ হচ্ছে আজকে এই সবজির দাম বাড়া, সেটা হচ্ছে পরের দল, মিডলম্যান। চাষিরা দাম পাচ্ছে না, আজকে একটা শস্য এ করার জন্য যেটুকু মানে সেটুকু দাম পাচ্ছে না। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বললেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিদ্যুতের দাম বেশি বাড়ানো হয়েছে, কিন্তু আমাদের রাজ্যে বিদ্যুতের এক পয়সার দাম বাড়ানো হয়নি। ওরা ওনারা অসত্য কথা বলে, মিথ্যে কথা বলে। আজকে ওনারা বলছেন সিএসি নাকি দাম বাড়াই, আমাদের তিন মাসের বাদে এত বিরাট বিরাট বিল আসছে, উনি জানেন না। আর শোভনদেব বাবু বলছেন না, বিল বাড়ানো হয়নি। আপনি বিনা পয়সায় পুজোর সময় ক্লাবগুলোকে ইলেকট্রিসিটি দেবেন, সিএসসি কোথা থেকে সেটা তুলবে? আমাদের বিল থেকে তুলবে ন্যাচারালি। আপনাকে কি বলে ওই পলিটিক্যালি যে ফান্ড দেওয়া হয়েছে টিএমসি কে দিয়েছে সিএসসি, সেই টাকাগুলো তো ওনাকে তুলতে হবে। কোথা থেকে তুলবে? বন্ড, ইলেকশন বন্ড। সেই টাকাগুলো সিএসসি সঞ্জয় গোয়েঙ্কা কোথা থেকে তুলবে? সঞ্জীব গোয়েঙ্কা সাধারণ মানুষ থেকে তুলবে, সেটাই করছে। দিদি, সৌমিত্র ঘাট তিনি তো বলছেন যে তোলা তোলা হয় গাড়ি পিছু 30-40 হাজার টাকা তোলা হয় আলু গাড়ি থেকে। বাজারে যদি বিক্রি করে তার দোকানও নেই, তার কাছ থেকেও তোলা তোলে। তার লোকাল যে তৃণমূলের নেতৃত্ব, তার কাছ থেকেও তোলা তোলে। এবং শুধু একজন তো তোলা ওঠাই না তৃণমূলে, সিপিএম এর সময় বলা হয় যে একজন এসে তোলা তুলত, কিন্তু টিএমসির সময় এগিয়ে বাংলা বিভিন্ন লোক এসে তোলা তুলবে, পুলিশ তুলবে। একটা মানুষ, একটা বউ বা একটা মা বা একটা ভাই সামান্য সবজি বিক্রি করে সংসার চালাচ্ছে, কোথা থেকে চালাবে? তাই আজকে পুরো জিনিসটা তাই দাম বাড়ছে। কোথাও কি আলু পাচার হচ্ছে বলে মনে হচ্ছে? দেখুন, আজকে এদের অনেক রকম বিষয় রয়েছে, চুরি করার অনেক রকম বিষয়। এরা আলু গোডাউনে রেখে দেয়, গুদামে রেখে দেওয়ার পরে যখন দাম একদম আকাশ ছোঁয়া, তখন তারা আলু ছাড়তে থাকে যাতে ওই লাখে আলু বিক্রি হয়। চুরির কত রকমের চুরি হয় সেটা তো আমরা দেখিয়েছি, আগেও দেখেছি। এই সরকার সেভাবে হয়, শোভনবাবুদের দলের মন্ত্রীদের যা বড় বড় গাড়ি, তাতে ওনাদের দাম বাড়লো কি কমলো ওনাদের কোনো যায় আসে না। যায় আসে যাদের, তাদের হয়ে প্রতিবাদ করছে। অরূপ বিশ্বাস বললেন বিজেপি শাসিত রাজ্যে এই মুহূর্তে বিদ্যুতের দাম উপর পরিমাণ বেড়েছে, আপনি এই রাজ্যে এক পয়সাও বাড়াইনি রাজ্য সরকার। দেখুন, অরূপবাবুর যে তথ্য তার সাথে কি মানুষ সহমত? পশ্চিমবঙ্গের যে কোনো মানুষের কাছে গিয়ে কথা বলুন, তারা বলবে বিদ্যুতের দাম বেড়েছে, ট্যারিফ চেঞ্জ হয়েছে, যে সুযোগ আগে পাওয়া যেত এখন পাওয়া যাচ্ছে না। আর বিজেপি শাসিত রাজ্যের কথা ছাড়ুন, কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য যে দল রয়েছে সেই সমস্ত রাজ্যের থেকেও পশ্চিমবঙ্গে তৃণমূল শাসিত রাজ্যে বিদ্যুতের দাম সারা দেশের মধ্যে সব থেকে বেশি। ক্ষমতা এলে অবশ্যই এটা আমাদের দায়বদ্ধতা। আর প্রশ্ন হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে আমরা 2026 সালে ক্ষমতায় আসার পরে কত করে আলু বিক্রি করব, সেটা নিশ্চিত ভাবে বাজারে গিয়ে আপনাদের সাথে কথা বলে ঠিক। কেন্দ্রীয় সরকারের জন্যই দাম বাড়ছে, তার জন্য সেই অভিযোগ করলেন শোভনদেব বাবু। দেখুন, আমাদের রাজ্যের একটা বড় সমস্যা হচ্ছে কোনো কিছু খারাপ